নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয় 27 ফাল্গুন 12ই মার্চ শুক্রবার, অর্থাৎ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 27 ফাল্গুন 12ই মার্চ শুক্রবার সূর্যোদয় 5:54, সূর্যাস্ত 5:41, চতুর্দশী দিবা 2:43, শতবিষা নক্ষত্র রাত্রি 10:42 পর্যন্ত। আসুন এবার দেখে নিই শুক্রবারের গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ, মেষ ফাঁকা, বিশে তাহু এবং মঙ্গল। বিশেতে রাহু বসে আছে রনি নক্ষত্রে এবং মঙ্গল বসে আছে রনি নক্ষত্রে। এরপরে বৃশ্চিকে, বৃশ্চিকে কেতু, কেতু বৃশ্চিকে জ্যেষ্ঠা নক্ষত্রে। মকরে, মকরে বৃহস্পতি এবং শনি, বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রে এবং শনি শ্রবণা নক্ষত্রে। এরপরে কুম্ভে, কুম্ভে রবি, কুম্ভে চন্দ্র, কুম্ভে বুধ এবং অবশ্যই শুক্র। প্রথমে রবি পূর্বভাদ্রবান নক্ষত্রে, চন্দ্র শতবিষা নক্ষত্রে, শুক্র পূর্বভাদ্রবান নক্ষত্রে, বুধ ধনিষ্ঠা নক্ষত্রে। কুম্ভে চতুর্গ্রহের অতি শক্তিশালী যোগ, মীন ফাঁকা। এবার আসুন আমি শুক্রবার 12টি রাশির রাশিফল প্রকাশ করি। প্রথমে মেষ রাশি। মেষ রাশি আজকের দিনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে, সুখ শান্তি ফিরে আসবে, শরীরে বল পাবেন, মনে শক্তি পাবেন এবং ধৈর্য সহকারে প্রত্যেক কাজ করতে পারবেন। আর্থিক সৌভাগ্য অবশ্যই পাবেন, তবে যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে আপনার শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে মেষ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে অবশ্যই সন্তানজনিত সুখ আপনি পাবেন, তবে বিদ্যায় বাঁধা আপনার মনের মধ্যে কিছুটা চাপ রাখতেই পারে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষরাশি। বৃষরাশি আজকের দিনটি অবশ্যই শুভ, আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্মক্ষেত্রে উচ্চ ক্ষেত্র থেকে কর্ম আসার পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষরাশি। আজকের দিনে আপনার জীবনে নতুনভাবে কোনো প্রেম আসতে পারে এবং বিয়ের আলোচনা অবশ্যই হতে পারে বৃষরাশির জন্যে, তবে সন্তানজনিত অসন্তোষ বৃদ্ধি পাবে এবং শত্রুদের কলকাঠিতে গিয়ে অশান্তির পূর্ণ সম্ভাবনা আছে বৃষরাশি, সেদিক দিয়ে সাবধান। এছাড়াও আজকে অবশ্যই কিছুটা হলেও আপনার দুর্ঘটনাকারক, আপনার কোথাও আঘাত প্রাপ্তি হতে পারে, আঘাত লাগার পূর্ণ সম্ভাবনা আছে, সেদিক দিয়ে বৃষরাশি সাবধান। আজকে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন বৃষরাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি। মিথুন রাশি আজকের দিনটি অবশ্যই আপনাকে কিছুটা ভোগাবে, শরীরের দিক দিয়ে ভোগাবে এবং কর্মক্ষেত্রে একাধিক বাধা, তবে আর্থিক উন্নতির পথ প্রশস্ত আছে, কোনো চিন্তা নেই। সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করবে, শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। এছাড়া আজকের দিনে আপনার জীবনে কোনো বাধা কাজ করবে না, আপনার জীবনে নতুনভাবে আর্থিক সমৃদ্ধির জায়গা তৈরি হবে, অবশ্যই সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই মিথুন রাশি। তবে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি। আজকের দিনটি খুবই শুভ, আর্থিক দিক দিয়ে কোনো শুভ সংবাদ আপনার মনে আনন্দের উদ্রেক করবে, কর্মক্ষেত্রে একাধিক বাধা থাকতেও নিজের প্রতিভা বলে আপনি তা উদ্রে যাবেন। এছাড়া আজকের দিনে বন্ধুভাগ্য অতি উত্তম কর্কট রাশি এবং আজকের দিনে আপনার সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করবে, শরীর ভালোই থাকবে, মনে সুখ থাকবে এবং অবশ্যই কর্কট রাশি যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার বিদ্যা, বিদ্যার উন্নতি মনে শান্তি আনবে। তবুও আজকের দিনে আপনার জীবনে প্রেম এলেও বিয়ের আলোচনা করতে যাওয়া ঠিক হবে না কর্কট রাশির জাতক জাতিকা। তবে আজকের দিনে আপনার কোনো মূল্যবান বস্তু হারিয়ে যেতে পারে, মূল্যবান দ্রব্যাদি হারিয়ে যেতে পারে, সেদিক দিয়ে সাবধানে থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে যে রাশিটির নাম বলবো সেটি হচ্ছে অবশ্যই
সিংহরাশি, সিংহরাশি আজকের দিনটি আপনার জীবনে অতি ব্যস্ততার মধ্যে কাটবে, শরীর ভালোই থাকবে। তবে সিংহরাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে অবশ্যই আপনার অর্থ কিছু খোয়া যেতে পারে, অর্থ কিছু চিটিংবাজি হতে পারে, সেদিক দিয়ে সাবধান সিংহরাশি। কর্মক্ষেত্রে উন্নতির যোগ চলবে, সন্তান কিছুটা হলেও আপনার সঙ্গে ঝড় অশান্তি করতে পারে, তাকে বোঝাবার চেষ্টা করুন সিংহরাশি। আজকের দিনে আপনার জীবনে নতুনভাবে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতে পারেন সিংহরাশি। বিদ্যায় বাধা থাকবে না, বিদ্যার সাফল্য আপনার মনে আশার উদ্রেক করবে, সন্তানজনিত দুঃখ কোনোভাবেই থাকবে না। আজকে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন সিংহরাশির জাতক জাতিকা। এরপরে অবশ্যই কন্যারাশি, কন্যারাশি আজকের দিনটি অবশ্যই শুভ, শরীর ভালোই থাকবে। তবে আপনার কর্মক্ষেত্রে প্রচণ্ড শত্রুতা, মনে দুঃখ, মনে কষ্ট, মনে হতাশা তৈরি করতে পারে, শরীরের দিক থেকেও কিছুটা সাবধান। শত্রুরা নানাভাবে ক্ষতি করার প্ল্যান করছে, সেদিক দিয়ে সাবধান কন্যারাশি। আজকের দিনে আপনার সন্তান আপনার সঙ্গে অবশ্যই কোনো কটু কথা, কোনো কটু বাক্য বলবে, যার জন্যে আপনার মনে খুব দুঃখ আসতে পারে কন্যারাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন কন্যারাশির জাতক জাতিকা। এরপরে তুলারাশি, তুলারাশি আজকের দিনটি শরীর ভালো যাবে না, শরীরের নানা সমস্যা আপনি ভুক্তভোগী হয়ে পড়বেন, সেদিক দিয়ে সাবধান তুলারাশি। আজকের দিনে আপনার জীবনে নতুনভাবে আশার উদ্রেক করবে সন্তান, সন্তানের ব্যবহার আপনার সঙ্গে ভালোই থাকবে এবং বিদ্যার উন্নতি আপনার মনে শান্তি আনবে। তবে শত্রুরা নানাভাবে ক্ষতি করার প্ল্যান করছে এবং কর্মক্ষেত্রে তারা নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়াতে চাইছে, তাই এ বিষয়ে আপনাকে আজ থেকেই ব্যবস্থা নেওয়া দরকার তুলা রাশির জাতক জাতিকা। এছাড়া আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, আজকের দিনে প্রেম এবং বিবাহ এই দুটি সম্পর্কিত আলোচনা করতে যাওয়া ঠিক হবে না তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি শরীর ভালো যাবে না, শরীরের সমস্যা বৃদ্ধি পাবে, সর্দি কাশি জ্বর জ্বালা থেকে সাবধান। আজকের দিনে আপনার আর্থিক উন্নতি চলবে, কর্মক্ষেত্রে অবশ্যই পাবাল্য। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসতে পারে এবং প্রেম থেকেই বিয়ের পূর্ণ যোগ রয়েছে, সে বিষয়ে অবশ্যই শুভ বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনি অবশ্যই নতুনভাবে যে কর্ম শুরু করতে পারেন, সে বিষয়ে কোনো চিন্তা নেই, সন্তানজনিত দুঃখ থাকবে না এবং অবশ্যই শত্রুরাও কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে অবশ্যই নতুন কোনো অতিথি, নতুন কোনো প্রেমিক বা বিবাহের শুভ আগমন ঘটতে পারে অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে অবশ্যই ধনুরাশি, ধনুরাশি আজকের দিনটি অবশ্যই শুভ, আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্মক্ষেত্রে অবশ্যই শুভ, শরীর ভালোই থাকবে। তবে শত্রুরা নানাভাবে ক্ষতি করার প্ল্যান করছে, আপনাকে ফাঁদে পালার প্ল্যান করছে, সেদিক দিয়ে সাবধান ধনুরাশি। এছাড়াও সন্তান নানাভাবে অমূলক আচরণ করছে, তাকেও বোঝাতে হবে ধনুরাশি। আজকের দিনে আপনার জীবনে অবশ্যই কিছু আঘাত বা চোট লাগার সম্ভাবনা আছে, অর্থাৎ দুর্ঘটনার সম্ভাবনা আছে, সেদিক দিয়ে সাবধান ধনুরাশি। আজকের দিনে আপনার প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন, কোনো অসুবিধা নেই ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই মিশ্র ফলদায়ক, কর্মস্থানে অতিরিক্ত কর্মের আগমন ঘটলেও টাকার জায়গায় ঠনঠন করবে, অর্থাৎ অর্থ প্রাপ্তি নেই, পারিবারিক অশান্তি, মানসিক অস্থিরতা, কষ্ট, শরীরে নানা সমস্যা আপনাকে একের পর এক মাথায় ফেলবে। এছাড়া যেদিক দিয়ে সাবধান মকর রাশি, তা হচ্ছে আপনার ক্ষেত্রে নতুন অতিথির আগমন, অর্থাৎ আপনার বাড়িতে কোনো অতিথি আসবে, তজ্জনিত সমস্যা আপনার দেখা দেবে। এছাড়া আজকের দিনে প্রেম আপনার জীবনে প্রতারণা, তাই প্রেমে যাওয়া ঠিক হবে না,
তবে বিয়ের আলোচনা চলতেই পারে মকর রাশি। শত্রুতা থেকে সাবধান, সন্তান আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, সন্তানকে বোঝাবার চেষ্টা করুন সেদিক দিয়ে কোনো। এছাড়া আজকের দিনে মকর রাশি আপনার বিদ্যায় কিছুটা বাধা থাকবে। এরপরে কুম্ভ রাশি, কুম্ভ রাশি আজকের দিনটি হতাশাজনক, চরিত্র ভালোই থাকবে না, মনও ভালো থাকবে না, আর্থিক পথ সুগম হলো, কর্মক্ষেত্রে বাধাই চলবে। আপনার ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটি প্রেম এলেও প্রেমে যাওয়া ঠিক হবে না, বিয়ের আলোচনা করা ঠিক হবে না। আজকের দিনে আপনার সন্তান আপনার সঙ্গে থাকবে, আপনার পাশে থাকবে, সন্তানকে তার কর্তব্য বুঝিয়ে দিন আজকের দিনে কুম্ভ রাশি। আজকের দিনে অবশ্যই আপনাকে যে বিষয়ে সজাগ করে দেবো তা হচ্ছে শত্রু, শত্রুরা নানাভাবে ক্ষতি করার প্ল্যান করছে, সেদিক দিয়ে সাবধান কুম্ভ রাশি। আজকের দিনে অবশ্যই বললাম প্রেম এবং বিয়ে আলোচনা বন্ধ রাখা ভালো কুম্ভ রাশি। এরপরে শেষ রাশি মীন রাশি, মীন রাশি আজকের দিনটি অবশ্যই শুভ, আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্মক্ষেত্রে অবশ্যই শুভ, শরীর ভালোই থাকবে। এছাড়া মীন রাশি আপনার শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। এছাড়া আপনার সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে, সন্তানের উগ্র আচরণ আপনার মনে দুঃখের উদ্বেগ করতেই পারে, তবে আপনার ক্ষেত্রে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। এবং অবশ্যই শত্রুদের থেকে কিছুটা সাবধানে থাকতেই হবে মীন রাশি, পারিবারিক অশান্তির কিছুটা যোগ আছে সেদিক দিয়ে সাবধান মীন রাশি। এই সুতরাং আজকের এই ভিডিও আমি শুক্রবার 12 মার্চ 12টি রাশির কী রাশি বল হবে তা প্রকাশ করলাম। তাই বল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি ডিসকাস করলাম, নমস্কার, ধন্যবাদ।